খালেদা জিয়ার বয়স 80 উপরে, মৃত্যুর সময় হয়ে গেছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনে তাগিদ পুনর্ব্যক্ত করল ব্রিটেন। নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই বলছে র‍্যাব। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচনে যাবে না বিএনপি বললেন মির্জা ফখরুল। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন খালেদা জিয়ার বয়স তো 80 উপরে, মৃত্যুর সময় হয়ে গেছে, বিএনপি কিভাবে খালেদা জিয়ার জন্য আমার কাছ থেকে আরও সহানুভূতি আশা করে। সোমবার লন্ডনে বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন। তিনি বলেন আন্দোলনের নামে আগামী জাতীয় নির্বাচনের আগে অগ্নিসংযোগ এবং অমানবিক নৃশংসতার মতো 2013-14 সালে ঘটনা ঘটলে আর কোনো সহিংসতা দেখানো হবে না। প্রধানমন্ত্রী বলেন সরকার প্রধান হিসেবে কাজে নির্বাহী ক্ষমতা দিয়ে খালেদা জিয়াকে বাড়িতে থাকতে দিয়েছে, বিএনপি এখন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আন্দোলন করছে। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে আমার কিছুই করার নেই। কোকর মৃত্যুর পর খালেদা জিয়া তার বাড়িতে ঢুকতে দেয়নি, তারপরও তারা কিভাবে খালেদা জিয়ার জন্য আমার কাছ থেকে আরও সহানুভূতি আশা করে। তিনি বলেন আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই, আন্দোলনের নামে নির্বাচনের আগে সন্ত্রাসবাদ বা একইভাবে সাধারণ মানুষের উপর হামলা বা হামলার ঘটনা ঘটলে রেহাই দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সন্ত্রাসবাদে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা এবং দেশের সম্পত্তি নষ্ট করা বিএনপির আন্দোলন। এর আগে 29 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। দুর্দশাগ্রস্ত মানুষের জীবন নিয়ে এমন কোনো চেষ্টা করা হলে কোনো ক্ষমা করা হবে না। শেখ হাসিনা বলেন গণতন্ত্রের কথা বলা বিএনপির পক্ষে শোভা পায় না, কারণ তারা জনগণের ভোটাধিকার নিয়ে ধোঁকাবাজি খেলেছে। 1996 সালে 15 ফেব্রুয়ারি বিএনপি একটি প্রহসনমূলক নির্বাচন করে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যেই দেশের জনগণ তাদের ক্ষমতা থেকে উৎখাত করে। দেশের জনগণ কখনোই ভোট কারচুপিকারীদের ক্ষমতায় বসতে দেয় না। প্রধানমন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন তার সরকার নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য সমস্ত সংস্কার করেছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা স্বচ্ছ ব্যালট বাক্স চালু করেছে এবং ছবিসহ ভোটার তালিকা তৈরি করেছে। লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস, এফসিওর দক্ষিণ এশিয়া জাতিসংঘ এবং কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড আহমেদ উইলন্ডম। সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের তাগিদ পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মুখোমুখি ওই সাক্ষাৎ বিষয়ে প্রতিমন্ত্রী লর্ড আহমেদ টুইট করেন। সচিত্র ওই টুইট বার্তায় তিনি বলেন লন্ডনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু এবং রোহিঙ্গাদের সমর্থনের ভিত্তিতে ব্রিটেন বাংলাদেশ শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক শেয়ার করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন কমনওয়েলথের অংশীদার হিসেবে আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করছি। উল্লেখ্য, ব্রিটিশ সরকারের প্রতিনিধিরা বিশেষত ঢাকায় নবনিযুক্ত হাইকমিশনার সারা কুক পরবর্তী নির্বাচনকে যে কোনো বলে অংশগ্রহণমূলক করার তাগিদ সম্বলিত একটি বার্তা অব্যাহতভাবে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন লেভেলের সাক্ষাৎ, বৈঠক, এমনকি সর্বশেষ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকেও দিয়ে যাচ্ছেন। ব্রিটেনের মতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে এখনই বিরোধী দল এবং ভিন্নমতের লোকজনের মধ্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, আশঙ্কা এবং অবিশ্বাস দূর করতে হবে। এমন কোন মেকানিজম বের করতে হবে যাতে স্টেক হোল্ডাররা এটা বিশ্বাস করেন যে নির্বাচনটি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেই সঙ্গে নির্বাচনী প্রচার প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সবার সমান সুযোগ থাকবে। বিরোধীদের আস্থায় নেওয়ার এই উদ্যোগ সরকার কিংবা নির্বাচন কমিশন যে কেউ নিতে পারে। দায়িত্বশীল একাধিক কূটনৈতিক সূত্র সাম্প্রতিক সময়ে জানিয়েছে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে শঙ্কিত ব্রিটেন। এজন্য হাইকমিশনার এবং সাম্প্রতিক সময়ে ঢাকা সফর করে যাওয়া ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের প্রায় সকলেই দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। হাইকমিশনার তথা ব্রিটিশ সরকার মনে করে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার আগাম গ্যারান্টি পেলে ব্রিটেনের বড় বড় বিনিয়োগ বাংলাদেশে আসবে, অন্যথায় বিদ্যমান বিনিয়োগে টান পড়া তথা দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য হুমকির মুখে পড়বে। সর্বশেষ গত মাসে অনুষ্ঠিত ঢাকা লন্ডন পঞ্চম কৌশলগত সংলাপে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়। এমন নির্বাচন আয়োজনে যে কোনো ধরনের সহযোগিতার প্রস্তাব দেয় ব্রিটেন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ওই বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন।
সংলাপ শেষে পররাষ্ট্র সচিব বলেন, নির্বাচনের ব্যাপারে ব্রিটেনের আগ্রহ আছে, তারা অবাধ সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়, সরকার সেই লক্ষ্যে কাজ করছে বলে আমরা জানিয়েছি, নির্বাচনে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্রিটিশ সরকার প্রস্তুত বলেও জানান পররাষ্ট্র সচিব। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জ্যেষ্ঠ কূটনৈতিক সাইদা মোনা তাসনিম এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারা কুক সহ উভয় পক্ষের দায়িত্বশীল প্রতিনিধিরা স্ট্রাকচার ওই সংলাপে উপস্থিত ছিলেন। 2021 সালের সেপ্টেম্বরে লন্ডনে অনুষ্ঠিত চতুর্থ কৌশলগত সংলাপেও অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের উপর জোর দিয়েছিল ব্রিটেন। আসন্ন নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অস্ত্রের ঝনঝনানির সুযোগ নেই বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, র্যাবের ম্যান্ডেট হল অস্ত্র, জঙ্গি, মাদক ও সন্ত্রাসী দমন। আমরা শুধু নির্বাচনকে কেন্দ্র করে কাজ করছি তা না, অবৈধ অস্ত্র বহন ব্যবহারের তথ্য পেলে আমরা কাজ করি। মঈন বলেন, কিছু ব্যক্তি বা মহল মনে করে নির্বাচনকে কেন্দ্র করে তাদের জনসমর্থনের পাশাপাশি পেশি শক্তির প্রয়োজন রয়েছে, তারা সন্ত্রাসীদের ব্যবহার করা বা সন্ত্রাসীদের মাধ্যমে অস্ত্রের ব্যবহারের চেষ্টা করে থাকতে পারে, তবে এ বিষয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে। আসন্ন নির্বাচনে চিহ্নিত সন্ত্রাসীদের জামিনের তথ্যের বিষয়ে জানতে চাইলে র্যাবের এই কর্মকর্তা বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা জামিনে বের হওয়ার সরাসরি তথ্য আমরা পাই না, পাওয়ারও কথা না, তাদের বিষয়ে অনেক ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ বা কারা পুলিশের কাছ থেকে পুলিশ সদর দপ্তর তথ্য পেয়ে থাকে। আমরা আমাদের গোয়েন্দাদের মাধ্যমে বড় মাপের শীর্ষ সন্ত্রাসী এবং যাদের বড় ধরনের অপরাধের ইতিহাস রয়েছে তাদের অবস্থান নজরদারিতে রাখি। তিনি বলেন, র্যাবের জনবল প্রয়োজনের তুলনায় অপ্রতুল, শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে তথ্য পেলে আমরা কাজ করছি, তাদের তথ্যটা গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী শেয়ার করা উচিত, সবাই সমন্বিতভাবে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় রেখে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনোদিন নির্বাচনে যাবে না। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তিনি কিভাবে দিতে পারেন আমাদের বোধগম্য নয়। তিনি বলেন, খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নিতে হবে, নয়তো এর সব দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে। নিয়মিত আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।